আমরা দোয়া চাইতে আসি তাদের দরবারে এসে আল্লাহর কাছে দোয়া চাইতে আসি এবং তোফায়েল ওয়াসিলা তাওয়াসসুল ওয়ালির দিয়ে থাকি আমরা প্রকাশ বলে দিচ্ছি একদম ওয়ালির কাছে চাই না ওয়ালি তাওয়াসসুল দিই আমরা যেটাকে বলে ওয়াসিলা যেটা কারো কারো মুখে আটকে আছে বুকে লেগে আছে যে আল্লাহর কাছে চাইলে ডাইরেক্ট চাইবো কারো মাধ্যম দিয়ে কেন চাইবো ডাইরেক্ট আল্লাহ তাকে যদি প্রশ্ন করি তুমি ডাইরেক্ট জন্ম নিয়েছিলে আকাশ থেকে পড়েছো না জমিন থেকে উঠেছো না আব্বা মায়ের একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী জন্ম নিয়েছি তো প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন কিনা সিস্টেম আল্লাহ দিয়েছেন কিনা তুমি ডাইরেক্ট নামাজ পেয়েছো না পাইনি নবীর দ্বারা পেয়েছি ডাইরেক্ট রোজা পেয়েছো না পাইনি আল্লাহ রাসুল দিয়েছে ডাইরেক্ট হাদিস পেয়েছো না পাইনি ডাইরেক্ট কোরআন পেয়েছো না পাইনি সবের বলে যদি মাধ্যম থাকে তোমার আল্লাহ তাআলা কোরআন পাকের বলে দিয়ে কোরআন পাকের মধ্যে বললেন তোমরা তোমাদের মধ্যে ওসিলাকে খুঁজে নাও আমরা খুঁজছি ওলিয়া ওলিয়াদের চলুন ডাইরেক্ট ইনডাইরেক্ট একটু বলি আল্লাহ রাসূলের সব থেকে বেশি যদি হাদিস রেওয়ায়ত করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সব থেকে বেশি হাদিস রেওয়ায়ত করেছেন আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে একদল মানুষ আসলো সামনে দাঁড়ালো আবু হুরায়রা হুজুর জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছেন আপনারা বলছে আমরা বগদাদ থেকে আসছি ইরাকের বগদাদ বলছে হ্যাঁ বলছে বসরা শহর চেনো বসরা এই যে বসরাই মতি মতি বিখ্যাত বসরা মতি বসরা চেনো হ্যাঁ চিনি বলছে বসরার পাশে একটা গ্রাম আছে গ্রামটার নাম হলো উবাল্লা ওই উবাল্লা নামক গ্রামটা চেনো বলছে একদম অবশ্যই চিনি বলছে উবাল্লা নামক গ্রামের মধ্যে একটা মসজিদ আছে মসজিদটার নাম শুনেছো বলছে বড় নাম করা মসজিদ হুজুর সবাই নাম শুনেছে রাসূল পাকের সাহাবা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কি বললেন মানিয়াদিমান লি মিনকুম আই ইউসাল্লি ফি মসজিদিল আশআর রাকাতাইন ওয়া ইয়াকুল হাযিহি লিআবি হুরাইরাতা তোমাদের মধ্যে কে এমন আছো আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরাইরার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে কাজটা কি কাজটা হলো ওই মসজিদে আশআর নামক মসজিদে গিয়ে দুরাকাত নফল নামাজ পড়বে আর আল্লাহকে বলবে হে আমার আল্লাহ এই নফল নামাজে কি বললেন যে ওখানে দুরাকাত নফল নামাজ পড়বে আর নফল নামাজের স্বভাবটা মক্কাই রসুল্লাহ সাহাবা আবু হুরাইরা রুহে বক্সে দিলাম আমরাও আজকাল বক্সাই তো না কি গো এ বক্সানোকে কি বলে জানো স্বভাবকে বলা হয় স্বভাব আর পৌঁছে দেবে কে আরবিতে বলা হয় ইসাল সওয়াবকে ইসাল করা সওয়াবকে পৌঁছানোকে বলা হয় ইসালে সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দেখেন এখানে এটা কি হচ্ছে ইসালে সওয়াব সওয়াব পৌঁছানো হবে কে দেখুন আসুন সওয়াবটা পৌঁছাবেন কোথা থেকে তো খোদ হযরতে ডাইরেক্ট যদি বলেন খোদ কাবার সামনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যদি সওয়াব পৌঁছাবার মনস্থির করতেন তাহলে নিজে কাবার সামনে যে দোয়া চেয়ে নিজের রুহে বক্সাতে পারতেন সেই ইরাকের একটা গ্রাম উবাল্লা গ্রামের মধ্যে সেখানে একটা মসজিদে নামাজ পড়তে বললেন সেখান থেকে বক্সাতে বললেন তার মানে বোঝা গেল মক্কা মদিনা ছাড়া আরো দোয়া চাওয়ার জায়গা আছে হ্যালো বুঝতে পারছেন তাহলে মক্কা মদিনা ব্যতীত অন্য কোনো জায়গায় দোয়া চাইতে হয় এটা কে শিখিয়ে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া চাওয়া শিখিয়ে দিলেন মক্কা মদিনা ছাড়া অন্য জায়গায় দোয়া চাওয়ার জায়গা আছে তিনি যখন শিখালেন আমি তারটা শুনবো না এই যে বাংলা পড়া মুস্তাহিদ তর্কে পিএইচডি করারটা শুনবো ভাবছি কথা বোঝা যাচ্ছে আমি আনাড়ি কথা বলছি নাকি
ফুলবল কথা বলছি নাকি? কারণ আজকের মাহফিলটা হচ্ছে বলির মাহফিল, এখানে আদব হচ্ছে মূল জিনিস, কোনোভাবে যেন বেয়াদবি না হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি খোদ আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন আর দোয়াটা চাইতে বলছেন কোথায়? যে ওই উবাল্লা শহরে উবাল্লা গ্রামের মধ্যে একটা মসজিদে যে দোয়া চাইতে বলছেন কেন? নামাজ ওখানে পড়ে বক্সাতে বলছেন কেন? কাবার সামনে নামাজ পড়ুন না, আপনি নিজে পড়ুন, ওখানে যেতে বলছেন কেন? হযরতে আবু হুরাইরা তখন বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু, সামিতু খলিলি আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা ইবাসু ফি মসজিদিল আশআর ইয়াউমাল কিয়ামতে শুহাদা বদরিন। আমার প্রাণ প্রিয় হাবিবুল্লাহ আমার রাসূলকে বলতে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গ্রামের মধ্যে যে মসজিদ আছে ওই মসজিদে আশআর থেকে বদরের যুদ্ধের শহীদানগুলোকে তুলবে। জায়গাটা বড় মোতাবাররাত জায়গা, অতএব এই রূপ মোতাবাররাত জায়গায় গিয়ে ইসালে সওয়াব করলে আল্লাহ তাআলা সেই সওয়াবকে পৌঁছে দেয়। কি বলছেন? ওখানে বদরের যুদ্ধের শহীদদেরকে ওইখান থেকে তোলা হবে, ওখানে যে ইসালে সওয়াব করো আল্লাহ তাআলা তোমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে দেবে। কেন? ওখানে শহীদ শুয়ে আছে। এখন শহীদ কাকে বলে? ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালা কিল্লাতে শুরু। কথা বুঝতে পারছেন?